বলা হয় থাকে শিল্পের নির্দিষ্ট কোনো সীমানা নেই, তবে এমন অনেক আন্তর্জাতিক তারকা রয়েছেন যারা বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ভিন দেশে নিষিদ্ধের তালিকায়। কিন্তু আপনি কি জানেন কি কি কারণ ছিল তারকাদের নিষিদ্ধাজ্ঞার পেছনে? প্রথমেই জেনে নেওয়া যাক সেলেনা গোমেজের সম্পর্কে। বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ নিষিদ্ধের তালিকায় রয়েছেন। জানা যায় 2014 সালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করায় বাতিল করা হয়েছিল চীনের সাংহাই ও গুয়াংজুর কনসার্ট, কারণ ছবিতে ছিলেন ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা দালাই লামা, যিনি তিব্বতে প্রবাসী সরকার গঠনের পর থেকে চীনে অজনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তালিকায় এর পরে রয়েছেন মাইলি সাইরাস। মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেত্রী মাইলি সাইরাস বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন ডিজনি চ্যানেলের শো হানা মান্টানা সিরিজে পারফরমেন্সের কারণে। 2009 সালে বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেই বিপাকে পড়েন তিনি। ছবিতে সাইরাসকে চোখ ছোট করে পোজ দিতে দেখা যায়, যা চীনারা বেশ অপছন্দ করেন। চীনাদের ব্যঙ্গ করার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয় চীনে। তালিকায় এর পরেই রয়েছেন ব্র্যাড পিট। হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট তার অভিনীত সেভেন ইয়ার্স ইন তিব্বত সিনেমায় হিমালয় অঞ্চলে চীনের কঠোর শাসন দেখানো হয়, যা চীন সরকার পছন্দ করেনি, তাই তাকে নিষিদ্ধ করা হয় চীনে। এই তালিকা থেকে বাদ যাননি জাস্টিন বিবারও। কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার বিচ্ছিন্ন কিছু কারণে নিষিদ্ধের তালিকায় রয়েছেন। আপত্তিকর আচরণের অভিযোগে চীনে তার শো নিষিদ্ধ করা হয়। এছাড়া আর্জেন্টিনার একটি ক্লাবে অপ্রীতিকর ঘটনার জন্য বিবার নিষিদ্ধ হন। এই তালিকায় রয়েছে বিয়ন্সে। জনপ্রিয় মার্কিন পপ তারকা বিয়ন্সে খোলামেলা পোশাকের কারণে দর্শক মহলে সমালোচিত। 2007 সালে মালয়েশিয়ায় পারফর্ম করার কথা থাকলেও অশালীন পোশাক নিয়ে উদ্বেগের কারণে মালয়েশিয়া সরকার তাকে নিষিদ্ধ করে। বিয়ন্সের পরেই রয়েছে লেডি গাগা। একাধারে গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও ব্যবসায়ী লেডি গাগা একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই পপ তারকা ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। রাজধানী জাকার্তায় পারফর্ম করার কথা থাকলেও সেখানকার ইসলামপন্থীদের তোপের মুখে পড়েন এই গায়িকা। এরপরে রয়েছেন স্নুপ ডগ। আমেরিকান র্যাপার ক্যালভিন কার্ডোজার ব্রডাস জুনিয়র, যিনি স্নুপ ডগ নামেই পরিচিত, মাত্র 8 গ্রাম গাঁজা নিয়ে নরওয়েতে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় নরওয়ে সরকার তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়। নিষিদ্ধের তালিকায় এর পরের নামটি প্যারিস হিলটনের। মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী তিনি। লাস ভেগাসে কোকেন রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন এই মডেল। এ ঘটনার জেরে জাপানে তাকে নিষিদ্ধ করা হয়। পরের নামটিতে রয়েছে 50 সেন্ট। 50 সেন্ট নামে অধিক পরিচিত আমেরিকান র্যাপার ও অভিনেতা কার্টিস জেমস জ্যাকসন। জনপ্রিয় এই র্যাপারও রয়েছেন নিষিদ্ধের তালিকায়। টরন্টোর পার্লামেন্টের একজন সদস্য সেন্টের গানের কথায় বন্দুক সহিংসতার পক্ষে কথা বলা হয়েছে অভিযোগ করলে কানাডায় নিষিদ্ধ হন এই র্যাপার।